খুলুম খা স্রং চাপি কৌর কক তমা ও তিনি কক তমা রং খা ত্রিপুরা হাসে কিটিং পালাই জাকা হাইনি কক নৌ কুরং রবীন্দ্রনাথ ঠাকুর আসাইমা সাল সাংগ্রং সাল মে তালে চুকু সালমারি এবার বাংলা বিশি খংরুগী চোদ্দশো ছাব্বিশ বাংলা বিশি বৈশাখ তালে নৈচি বা সালমারি ওখা কক্লব কুরং রবীন্দ্রনাথ ঠাকুর আসাইমা সাল ভারত হা গুণাঙ্গ অসানো পালা জায়গা হায়ং কতনে কক্লব শ্রীকুরং রবীন্দ্রনাথ ঠাকুর আসাইমা সাল ন ত্রিপুরা হাসতে হাপাং তৈ হাপাইয়া মতানী বুকাক তৈ বরম জিবই পারা জায়গা হায়ুনি কক্লব শ্রীকুরং আসাইমা সাল ন অসালো ফুংনি সিমিন জুতো জুতো হুকুম মতানী লুয়া জিমং বাই লাহার হিমবত হাস্তে পান্ডা কত খাজাকে কঞ্জবন গানানি রবীন্দ্র কানন ত্রিপুরা হাস্তে হাপাংনি ককথুমতেই হুকুমো তাংবেদেকনি লুয়া জিমং বাই সংসার জাকা অ পান্ডাও নারেবাই অকরাঙ্গই মানজাকা ত্রিপুরা কুচুক দরবার নকনি কেরং ফাং অরিন্দম দূত নারুথানি কুচুক দরবার নকনি কেরং ফাং অরিন্দ্র নাথ ছাকা আজকে কবিগুরু 158তম জন্মবার্ষিকী উপলক্ষে যে তথ্য ও সংস্কৃতি দপ্তর রাজ্য সরকার আয়োজন করেছেন, আমি আন্তরিকভাবে দপ্তরকে এবং দপ্তর সমস্ত প্রধান এবং যারা সহযোগিতা করেছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করায় আমি নিজেকে গর্ব বোধ করছি। আর কবিগুরু সম্বন্ধে বেশি কি বলবো, আমি সবাই আমাদের সংস্কৃতি, আমাদের শিল্প, আমাদের কলা সব কিছুর সাথেই আমাদের জীবনের প্রত্যেকটি স্টেজ, প্রত্যেকটি ধারার সাথে কবিগুরুর সৃষ্টি কথা বলে এই সৃষ্টিকে আমরা নানা অনুষ্ঠানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে করে আমরা চির আমার এই পৃথিবী যতদিন থাকবে যাতে চলতে পারে সেই আশাই রাখছি, সবার কাছে আহ্বান রাখছি। সুন্দর করে আপনারা কবিগুরুর আদর্শ মেনে আমাদের জীবনে চলার পথে সাধ্য বারার হা কথনে লোকসভা চংমারি তমা বগে কাহামকে পালাই মানিয়া তে অ চংমারিও খুপ্রাইঞ্জাক এম এল এ মন্ত্রী খকসেফানো মানজাক মারিয়া রবীন্দ্র কানন বুসকাঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরনি মাংথং গানাও অপান্দা চেরাই খনাইতে অক্রা সাকরা রবীন্দ্রনাথ ঠাকুরনি রুচামু মুসামু রাইজাকা আবন করে রবীন্দ্রনাথ ভবন খবৈ আগরতলা জুদা জুদা হাফাংনি বকক্তিব রুচামু মুসামু খাইজাকা ছাপুং নংনাই অ রুচামু মুসামু আগরতলা গানা গেনিনি জুদা জুদা হাস্তেনি হাঙ্করগ রবীন্দ্রনাথ ঠাকুর আসেমা সান্ন পারাইজাকা থাই এপ্রিল তিসা সালমারি সালথাং ত্রিপুরা লোকসভা চৌমারি অঙ্গি পাইফেন বো ছেন্দ্র ফুংসিম হাফাং দলনি বড় রেগিং খালাগিয়া আবুনি ফিরিন কেবিনে দল কক থমতে চৌমারি তাংবেদেনি দাগি ফাংন খুবই ভারত হানি চৌমারি কমিশন বাই কক সালাগিয়া আবুনি উলন ভারত চৌমারি কমিশন নাই আমযোগী নাইমা উল নুখা কাইবুরিরা থামসি থাম বুট রেগিং ইংমানি অ কগ্ন বসুই নাখা চৌমারি তাংবেদেনি তাংফাংরা সালথাং ত্রিপুরা লোকসভা চৌমারি নতুন জুদা জুদা কক বাংলাই মং কক শিলচা মং ইমানি ইয়াগুলো মে তালে চার সাল মারিব চংমারি তাংবেদিনে তাংফাংকরা কাছে কক্তমা থমানি কুথুমরি গে সাকলাই দেখা ফানি মেনি চিনি সাল মারিব সার রা দক চি চার বুটো চংমারি ইংফিনাই হনই চংমারি তাংবেদিনে তাংফাংকরা সাকলাই রিমানে দামপুরিনি উলনো আগরতলা কংগ্রেস ভবন কাছে কক্তমা থমানি কুথুমং খেলাই জাকা কংগ্রেস দলনি বেখাক দই অসানে কক্তমা থমানি কুথুমঙ্গ ফাইমান জাকা প্রদেশ কংগ্রেস নি কাসকু মুবাগরা পদ্রী কিশোর মানিক দেব বর্মা কংগ্রেস নি কাসকু ইয়াকসু পিয়ুষ কান্তি বিশ্বাস কংগ্রেস নি স্পোকেন পার্সন তাপস দত্ত খুবই কুবুন্দ কক্তমা থমারিনী কুথুমঙ্গ কংনা থানী প্রদেশ কংগ্রেস নি কাসকো সাকা কাই বুড়িরা থামচি থামবুটো ডেগিং ইংখা আবো চংমারে তাংবেদিংনি তাংফাংকরানো বাইথাঙ্গু ফুবাই গসি ওইনাখা হাইকে তাঙ্গি কাই সারা দক চি চার বুটো সিমি তাসা চংমারি ইংনাই আবুনবো গসি ওইনাই মেয়া তেই সাকা ফাইনে সালো তেই টংরুংমা বুটো চংমারি ইংনা সানমুং তৈ কুচৌ দরবার নকো থাঙাই হনিবো সাকা কংগ্রেস পার্টি সেপারেটলি সুপ্রিম কোর্ট মে एक स्पेसिफिक पिटिशन फाइल कर रही है। आपको मालूम होगा कि ये मीडिया में भी सबको मालूम होगा कि देयर वाज अ लेटर फ्रॉम द आरओ जिसमें उन्होंने कहा था कि 433 बूथ, ये कांग्रेस का दावा नहीं है, ये सीपीएम का दावा नहीं था, ये आरओ उनका खुद का आरओ का दावा था कि 433 बूथ पे इलेक्शन हैज बीन विशिएटेड। इस आप मेरा जो मैं शब्द इस्तेमाल कर रहा हूं उसका शब्द का लीगल मतलब समझिए, विशिएटेड। 433 बूथ में इलेक्शन विशिएटेड हुआ था। कांग्रेस पार्टी सुप्रीम कोर्ट में स्पेसिफिकली इस भाषा का लेकर हम जाएंगे
और हम सुप्रीम कोर्ट से पूछेंगे कि जब आरओ ने और सीओ का जो पूरा रिपोर्ट गया है उन्होंने कहा था 433 तो आप 168 में कैसे आए, ये आपने कैसा ये फिगर निकाला आपने, तो इस विषय में हम स्पेसिफिकली सुप्रीम कोर्ट में कल जाकर इस केस का हम इसको फर्दर ले जाएंगे। लेकिन 12 तारीख को जो 168 बूथ में जो इलेक्शन होगा कांग्रेस अपना जमीन छोड़ेगी नहीं और बीजेपी को आराम से जीतने नहीं देंगे, हम हर 168 बूथ में लड़ेंगे और बीजेपी को वहां पे उनसे लीड करेंगे। तीसरा बात है कि कांग्रेस पार्टी त्रिपुरा प्रदेश कांग्रेस पार्टी ने स्पेसिफिकली हम एक पिटिशन लिख रहे हैं, एक रिट लिख रहे हैं कि जो सीसीटीवी कैमरा फुटेजेस जो वेब कैमरा फुटेजेस था इट शुड बी गिवन टू द कांग्रेस पार्टी कि हम लोग देखें, इट शुड बी गिवन टू द पब्लिक क्योंकि ये पब्लिक एविडेंस है कि कहां पे क्या हुआ है। हम लिखेंगे कि ये जो फुटेजेस हैं 433 बूथ्स में वो हम चाहेंगे कि हमारे हाथ में आए, 433 नहीं हम चाहेंगे कि सब बूथ में जो फुटेजेस था वो हम मॉनिटर करेंगे, हम देखेंगे कहां में क्या हुआ है। तो ये डिमांड हमने किया है, ये हमारा हक बनता है कि ये जो सीसीटीवी फुटेजेस हैं ये हमारे पास उनको देना चाहिए और ये सीसीटीवी फुटेजेस उसके बाद हम आपको भी दे सकते हैं, आप भी देख सकते हैं कि कहां में क्या गलती हुआ है। इस प्रेस कॉन्फ्रेंस में आज न्योता दिया है कि कांग्रेस इज गोइंग टू फाइट द इलेक्शन ऑन द 12th एंड आफ्टर द 12th हम सुप्रीम कोर्ट में, ये तो कल ही होगा, सुप्रीम कोर्ट में हम जाएंगे। हम चाहते हैं कि जिन जिन लोगों को वोट नहीं देना, जो वोट नहीं दे सके, ये सिर्फ 168 बूथ में नहीं है, बहुत जगह में आदमी को वोट देने के लिए, महिला को आदमी को वोट देने के लिए एक प्रोटेक्शन नहीं दिया गया, उनको धमकाया गया। कांग्रेस ये मामला सुप्रीम कोर्ट में लेकर जाएगी और आप मत भूलिए कि अगर 168 बूथ में भी अगर उन्होंने आज कहा है, ओरिजिनल रिपोर्ट में नहीं कहा गया था, तो जो लोगों ने ये बूथ में जो अनफेयर पोलिंग हुआ है उनके खिलाफ भी हम लीगल प्रोसीडिंग्स करेंगे। वी आर गोइंग टू टेक द मैटर और माइक्रो ऑब्जर्वर जो भी ऑब्जर्वर जिसने गलती रिपोर्ट दिया है उनके खिलाफ भी हम लीगल प्रोसीडिंग्स करेंगे। फिर चेसी लोकसभा चौमरे त्रिपुरा हाथे व लाइव में सही रेखा चेने साल मारे व कैसारा दक चेचार बुटोरी पुलिंग उंगना कौ चौमरे तंग बेटिंग तंग फांग्रा सकल रफन चौमरे तंग उंग इंजा ताबू लगाते सराय सराय खन तमने हनबा कांग्रेस तई सी पी आई एम कुचुक दरबार नगो थे हाके चौमारी उंगना इंजा कुचुक दरबार नग ने सकल मूल नासीगे हास्तनी का थम्लाट बैंक थी बल हेलंगे बगे दंगा बसकंग आगे फैक्या अबनी कतर नहर मूंगा साल ब्रम ब्रम कई सारा सिमी चेंगे सारा चेनी यूनिट बेमारों ने बगे थी नागो हास्टेब लोकसभा चौमारी अंगमानी बगे थी बल अंखा आथने दंग मथा बखाते दिन आगरतल मेरा माथ टमा सतर जुब फेडारेशन बखाते हाई कौलब ग्रम रवींद्रनाथ ठाकुर ने आसमान सालना रुगे कैसा थी रिमो पास खाजा आर नारे अकरा अंगे फाइमान जखा गजा मंत्री अकरा मानिक सरकार सी पी IM সালথাং হাংকনি টাংফাং পবিত্রকর DYFI নি হাসি কমিটিনি টাংফাং নবরুণ দেবন খুবই কুবুন্ড থৈরবং বাসায় কর্ণাথনি কজাম মন্ত্রী অকরা শাখা বাধা কতর তাব উলুকু ফান বথার জাখা ধর্ম নিরপেক্ষতা সবাই জাখা আদর্শের জানে এবং নীতির প্রতি আনুগত্য প্রদর্শন করে ভারতের গণতান্ত্রিক ফেডারেশন আপনারা সারা দেশে কাজ করছেন আজ এই ত্রিপুরার যে পরিস্থিতি চলছে এটা নতুন ধরনের ভিন্ন ধরনের পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে এই সমস্ত বাধার প্রাচীর লঙ্ঘন করে অতিক্রম করে আপনারা এগিয়ে আসবেন আপনাদের এগিয়ে আসতে হবে এর মধ্যে কোন গুণত্ব আছে বিশেষত্ব আছে বৈশিষ্ট্য আছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি না তাই কথা গত বিধানসভা নির্বাচনের পর যেদিন বল ঘোষণা হল সেদিন থেকে আমাদের রাজ্যে যে সন্ত্রাসবাদী আক্রমণ নামিয়ে আনা হয়েছে তাতে
রাজ্যের কয়েকটি এলাকা বিশেষভাবে আক্রান্ত। এই আক্রান্ত এলাকাগুলির মধ্যে অন্যতম হচ্ছে জিরাডিয়া। সেই জিরাডিয়ার যুব আন্দোলনের নেতৃত্বের উদ্যোগে এই রক্তদান শিবির আর যে কোনো রক্তদান শিবিরের চাইতে অন্য গুরুত্ব তাৎপর্যনীয় আমাদের সামনে উপস্থিত হয়েছে। এটা আলাদা করে ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন আছে, আমি সেটা মনে করি না। সাউথাং ত্রিপুরা লোকসভা চৌমারি ইংনা নাইফির মানি আব হাসিনি বিজেপি হাপনের বাকি মূষা খা মিথি মুগরে সাউথাং ত্রিপুরা লোকসভা আসু থাইও বুট কেসে কেরেন ইংখা আপনাতে ক্যাবিনে দলনি বখাক্তি ডেপ্রেশন বিজাংমা হাই হাসিনি বিজেপি দলনি বখাক্তি ব চৌমারি তাং বেদেনি তাং ফাঙ্করান থানি ও রমা করে দিল্লিতে বাধাহানে চৌমারি কমিশন থানি রেজা কাহানি শাখা বিজেপি স্পোকেন পার্সন নবীন ভট্টাচার্যা সাউথাং ত্রিপুরা আসু থাইও জে জে বুট ও চৌমারি ইংফিনে আরো তেব গবাং বিজেপি বুট মানাই হানি শাখা বিজেপি ভোট হবে সেটা তো বিভিন্ন দলের থেকে আগে থেকেই বলা হয়েছিল, নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছে। আমরাও আমাদের যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলি আমরা নির্বাচন কমিশনের কাছে দিয়েছি, এখানেও দেওয়া হয়েছে, দিল্লিতেও দেওয়া হয়েছে। দাবি দেওয়া করবে হবে সেগুলি, সে তার পরিপ্রেক্ষিতে আমাদের অবস্থান আমরা আগেও স্পষ্ট করেছি যে কটা আসনে তারা ভোট চাইছেন সেগুলিতে হতে পারে। যদি মনে করেন নির্বাচন কমিশন মনে করে পুরোটাতে ভোট নিতে হবে তাতেও আমাদের কোনো আপত্তি ছিল না, আমরা বলে দিয়েছি যে এখন যে ভোটে আমরা জয়ী হতাম তার চেয়েতে বেশি ভোটে জয়ী হব, দ্বিগুণ ভোটে বেশি জয়ী হব, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা এই জন্য তৈরি আছি, নির্বাচনের জন্য আমরা তৈরি আছি। তো কোনো এটা কোনো আমাদের ভাবনার বিষয় না, তবে আমরা এই বিষয়টাতে সাধারণ ভোটারদের যে সমস্ত কেন্দ্রে এই ভোট হচ্ছে, পুনরায় ভোট হচ্ছে, সেখানে সাধারণ ভোটাররা একটু সমস্যায় পড়েছেন, তাদেরকে আবার ভোট দিতে হবে, লাইনে দাঁড়াতে হবে, এই বিষয়টা তাদের জন্য একটু সমস্যাদায়ক। তো এই সমস্যাটা এড়ানো যেত, রাজ্যের নির্বাচন কমিশনের যে আধিকারিকরা এখানে রয়েছে, মুখ্য নির্বাচন আধিকারিক সমেত তার সঙ্গে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, যারা যদি প্রথম থেকেই এই সমস্ত বিষয়ে উপযুক্ত ভূমিকা নিতেন তাহলে এই সমস্ত বিষয়গুলো এড়ানো যেত, কিন্তু তারা এই সমস্ত ক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা তারা নেননি, সেটা পীড়াদায়ক আমাদের জন্য। কারণ আপনারা নিশ্চয়ই সাংবাদিকরা জানেন 11 তারিখ ভোট হওয়ার পর মুখ্য নির্বাচন কমিশনার যে আমাদের এই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক তিনি সাংবাদিকদের ডেকে বলেছিলেন শান্তিপূর্ণ ভোট হয়েছে, সমস্ত ভালোভাবে ঠিকভাবে সব কিছু হয়েছে, কিন্তু এরপর থেকে তিনি তার অবস্থান বদল করতে থাকেন। আর যে সিসি ক্যামেরার যে বিষয়টা বলা হয়েছে সেটা তারা নিজেরাই মনিটরিং করেন, আরও অফিস থেকে মনিটরিং করা হয়। তো এগুলি যদি ঠিকভাবে করা হতো তাহলে তখনই সমস্যাগুলি ধরা পড়তো, তৎক্ষণাৎ ধরা পড়তো, এগুলি পরে কীভাবে ধরা পড়ে। এবং এই জন্য ভোটে নিযুক্ত কর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে, এইগুলি বিষয়গুলি আমাদের জন্য পীড়াদায়ক। সাধারণ মানুষ যেখানে পীড়া পায়, একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমাদেরও পীড়া দেয়। সাধারণ মানুষ যখন সাধারণ ভোট কর্মীরা এই সমস্ত সমস্যায় পড়েন তখন স্বাভাবিকভাবে আমাদেরও পীড়া হয়। তো এই সমস্ত বিষয়গুলি এড়ানো যেত। সিইওর বিরুদ্ধে আপনারা জানেন আমরা আগেই একদম মুখ্য নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ সুনির্দিষ্টভাবে অভিযোগ জমা দিয়েছি। বিজেপি জোরাথগুনে তিয়ার অংশা চৌমন তৈবর মূংশ ওয়ান মা করে সজল বড় রংসে জঞ্জাল বা অংশিনাই তামনে হনবা ওয়ানে বুধ মা রসিনাই বড় বিজেপি দল তেব গবাং বুট গলাই গবাং বুট বাই কপলাই অংনাই হনে শাখা বিজেপি নিউজ স্পোকেন পার্সন নবেন্দ্র ভট্টাচার্যা
আস্তিনে সাকাম মন্ত্রী নাকল মুম্বাই সাকাম তাং বেদিন বুখাকতে কাশা থৈরি মু বিশি কং খলাই তিখলাই রেজাখা আর খুসজাব দঙ্গ তাল বুড়ি বুড়ি উলো যত হাপাংতে হাপেঙ্গা মথর থৈরি মু বাসাই খাঙের নাঙানের বাকে সাকলাই মুর জাখা সাংরং সালো ইন্দ্রনগর তঙ্গ বাল্মীকি হদা রুগ মথানী বুখাকতে থৈরি মু বাসাই খালাই জাখা থৈরি মু বাসাইও সাকাম মন্ত্রী বাল্মীকি মথন খা কাহামিয়া ফরকা সাকাম তাং বেদিন বিশি কং সাকলাই রমন রুকসামানী বাকে ও সামনে থৈরি মুঙ্গ বনাকারী মানজাখা হদা হাম কোনে সামুং তানা শ্যামল পালতে বাল্মীকি মথনে কুবুন আদং রক থরিমানি বেলেন কাহাম স্বাগতংকে আবু দেরাই থাঙ্গ সালচুকু চি নিশিমি চেঙ্গে সারা নি জরা তৈ হাইন হাই কতাল থৈ সামজাগে পায় হাইন বাকে থরিমন কাহাম হনে সাকা সাকা মন্ত্রী এই বাল্মীকি সামাজিক সংস্থা তারা একটি রক্তদান উৎসবের আয়োজন করেছিলেন এবং আমি খুব খুশি আমাদের যে আহ্বানে সাড়া দিয়ে আমাদের যে আহ্বান ছিল চার মাস অন্তর অন্তর প্রত্যেকটি সংস্থা প্রত্যেক ব্যক্তি যেন এগিয়ে আসেন স্বেচ্ছায় রক্তদান করেন আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে তার আজকে এই ঠিক চার মাসের মধ্যে আরেকবার পুনরায় এই রক্তদান উৎসবের আয়োজন করেছে তার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি এটা ঠিক আমাদের যে চাহিদা সরকারিভাবে 11টি ব্লাড ব্যাংক এবং বেসরকারিভাবে 2টো ব্লাড ব্যাংক রক্তের যে চাহিদা তাই চাহিদার থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি রাজ্যে মোট বছরে আনুমানিক 37,000 ইউনিট রক্তের দরকার অর্থাৎ আমরা যদি এটাকে সোজা হিসেব করি তাহলে প্রত্যেক মাসে প্রায় 3,000-এর অধিক রক্তের দরকার ইউনিটের দরকার দৈনন্দিন যদি হিসাব করি 100-120 ইউনিট রক্ত আমাদের প্রত্যেক দিন আমরা আমাদের দরকার কিন্তু সত্যি কথা বলতে কি প্রত্যেক দিন আমাদের রক্তদান অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় না কাজে এই যে গড় যে চাহিদা 100 ইউনিট পার ডে তার থেকে আমরা পিছিয়ে রয়েছি রক্তের একটা বিশাল চাহিদা ক্যান্সার আক্রান্ত রোগীদের প্রতিনিয়ত আমাদের রক্ত দিতে হয় থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের নিয়মিত রক্ত দিতে হয় এই দানের প্রেক্ষিতে ঈশ্বরও আমাদেরকে আশীর্বাদ করবেন সকলের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে আপনারা দয়া করে রক্তদান উৎসবে সামিল হন রক্তের কোনো ধর্ম হয় না রক্তের কোনো জাত পাত হয় না রক্তকে কোনো কিছু গণ্ডির মধ্যে বেঁধে রাখা যায় না বন্ধুরা মানুষ মানুষের জন্য এই তত্ত্ব এবং এই মন্ত্রে আমরা বিশ্বাস এবং যতদিন এই ভাবনা থাকবে মানুষ এই হিউম্যান সিভিলাইজেশন বেঁচে থাকবে পৃথিবীর বুকে যেদিন এটা হারিয়ে যাবে পৃথিবীর ধ্বংস অনিবার্য আমি সকলের কাছে অনুরোধ করব খুশি মনে রক্তদানে আপনারা এগিয়ে আসুন মানব সভ্যতাকে বেঁচে থাকার সাহায্য করুন এই যে রক্তটা দান করছি আমরা তার মেয়াদ মাত্র 35 দিন পর্যন্ত এই রক্তটাকে আমরা প্রিজার্ভ করে রাখতে পারি 35 দিন বাদে এই রক্তের কোনো আর ভ্যালু থাকবে না এটাকে যদি আমরা ব্যবহার না করি রক্তকে নষ্ট করে দিতে হবে রক্ত করার কোনো প্রশ্ন উঠে না কারণ রক্তের এমনি স্বল্পতা রয়েছে হাসিনে সাক্ষা মন্ত্রী কতাল কতাল বড় ন থই নন বাকে কব খা পাইথক থই রিমা বাসাই বে নাইখাতে ও বাসাই যতই খরক বাঁচে থই রেখা থই রিমা বাসাই খাইমানে করে কুবন সামন বুতাং ইয়াগন নাখা বাল্মীকি মথা
ফাদার হাসিব ইয়াকতুন খামিন জরব মালখং কলক পথক থয় সিদি খবে করনে শিকল নরমখা জিআরপিএফ সানসানে দিপনে জরব আগত্র যুগেন্দ্রনগর রেজিস্ট্রেশন কাইনি বেগ ইয়াকত খরক নে শিকলা ন ইয়াংওয়াসে আয়াংওয়াসে উংতংমা নগই জিআরপিএফ রক সে খায় কাইনি আফ্রু ব্রং নি বেগ কাইতাম প্যাকেট গাঞ্জা মানকা লগে লগে ন বরন কাছু আগত্র রেজিস্ট্রেশন জিআরপিএফ থানা ও রহকা বড়দিন থানে যত শেষার গাঁজা মানকা হনে সাকা আগরতলা রেল স্টেশনে জিআরপিএফ অসি কিশোর দাস থানার থেকে আইসি বাজারঘাট রেল স্টেশনে আমরা খবর পাইছি যুগেন্দ্রনগর রেল স্টেশনে লোকাল পাবলিক আর আমাদের সিভিল রেসের যে ফোর্স আছে সিভিল রেসের কিছু লোক এখানে দুইটা ছেলেকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দিয়ে আটক করছে। আটক করে তাদের কাছে দুইটা ব্যাগে অনুমান 8 কেজির মতো গাঁজা পাইছে। এই খবর দিতে আমাদেরকে আমরা সঙ্গে সঙ্গে আইসি এখানে শোনাইয়া পাইছি যে তারা ধরে রাখছে দুইটা ছেলেরে, দুইটা ছেলের সঙ্গে দুইটা ব্যাগ আছে তাদের বাড়ি। তারা যতটুকু এখন পর্যন্ত জানাইছে কোনো আইডেন্টিফিকেশন আমি কোনো পেপার্স পাইছি না, যদিও তারা খেজুরবাগান থানার অধীন গোয়াল অবস্থিত খেজুরবাগানের তারা দুইটা ব্যাগে 8 কেজি দুইটা দুইটা 4টা প্যাকেট আছে সেলোটেপের গাঁজা গুল্লা যেটা মনে হইল এটি নিয়ে তারা বিহারে যাইব করে তারা আমাদের কাছে স্বীকার দিচ্ছে পাবলিকের সামনে। এরপর থেকে আমরা তাদের কাছ থেকে এই গাঁজাগুলি সিজ করছি, এই দুজনকে আমরা কাস্টডিতে নিছি থানা থেকে। আগামী দিনে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হইব আইন মোতাবেক গাঁজা। বাজার মূল্য অনুমানিক কত টাকা হবে? দাম তো আমাদের ঠিক জানা নাই এখন গাঁজার দাম কত কেজি, কত 4 কেজি গাঁজার মতো আছে এখানে থাকে বিভিন্ন আমাদের জারি থাকবো আর কি নেশা বিরোধী অভিযানের প্রক্রিয়া হিসাবে। ওদের নামটি কি? তাদের নামটি জানাইছে তারা, একটার নাম জানাইছে বিকাশ রায়, আরেকজন হলো মেঘনাথ রায়, দুটাই অনুমান 18 বছরের মতো হইব। পয়লা বরণ কক্সুম্বর ব্লক সহ আগরতলা ক্যাপিটেল কমপ্লেক্স গুর্খা বস্তি হুনে বড় কাজানো আগরতলা নিশিমি বিহারত রাংনা বাগুয়ে অঙ্কনমানি মানজাকা খরক নিশিকলা মৌঙ্কা মেঘনাথ রয়তে বিকাশ রয় পুলিশ সব পয়লা বরণ কক্সুম্বর ব্লক সহ আগরতলা ক্যাপিটেল কমপ্লেক্স গুর্খা বস্তি হুনে বড় কাজানো আগরতলা নিশিমি বিহারত রাংনা অঙ্কনমানি মানজাকা খরক নিশিকলা মৌঙ্কা মেঘনাথ রায়তে বিকাশ রায় হুনে পুলিশ খরক নিশিকলানি উমর চিচা নিশিমি নুইচি বিশি গণ অঙ্গানো হুনে হাইপান বড় নিতিনি শৈশব মুংসাকরি অসি গাজা হাতিনি রাংনি মূরক সাইমানিয়া ত্রিপুরানি হাবাং সেবা মতনি বিকাশে সাংগ্রং সালনি ফুঙ্গ কাছে লহার হিমু পান্ডা খালাই জাকা হায়ুনি কগলব গ্রং আসেমা সালন ব্রম রমানি বিশিং দই হায়ুনি কগলব গ্রং রবীন্দ্রনাথ ঠাকুরনি আসেমা সালন রগে হাস্তিনি হাবাং তে হাবাং এ মতনি বিকাশে থানে বিশিরংনি হাইতা কলাইব অ সাল পালা জাকা অ সালন তে সাতানি ত্রিপুরা হাবাং সেবা মতনি তাং ফাংকরা মৃদু সাহা সাকা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি পক্ষ থেকে তাকে শ্রদ্ধার্ঘ্য করার জন্য আজকে এই প্রভাত ফেরির আয়োজন আমরা করেছি। আপনারা জানেন যে বিশ্বকবি হচ্ছে মানবতার মুক্ত প্রতীক, যেখানে ধর্মান্ধতা, যেখানে কুসংস্কার, যেখানে মানবতা বিরোধী কর্মকাণ্ড তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে রবীন্দ্রনাথকে অত্যন্ত প্রয়োজন। তাকে হাতিয়ার করেই বর্তমান যে অবস্থা চলছে দেশে এবং সারা রাজ্যে তার বিরুদ্ধে প্রতিবাদের যে সুর আমরা চড়াতে চাই, সেই সুরের আরও উন্নয়িত করার জন্যে, আরও বেশি প্রজ্বলিত করার জন্যে আমরা রবীন্দ্রনাথের আজকের এই প্রভাত ফেরিকে সার্থকভাবে মানবতার স্বার্থে রচনা করি। মৃদুল সাহা, আমি জেনারেল সেক্রেটারি টিজি। আগরতলা রবীন্দ্র ভবন বেসকানে সিমে অ ফুনে লহার হিমগুরু মুং অখর জাখা আগরতলা লহার হিমগুরু গই হায়ংনি কগলব গ্রং নবরম ইয়াফল লাইকা ত্রিপুরা হাপং শিবা মতানে বেখাতে রবি ঠাকুরের কথা বলার ভাষা